সিপিএম তো এজেন্ট পশ্চিম দিয়েছে, অলমোস্ট সিপিএম কোনো কোনো জায়গায় 100% বসিয়েছে, কোনো কোনো জায়গায় 70-80%। আর বিজেপির সঙ্গে সিপিএম এর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে বিজেপির এজেন্ট দিতে পারবে না সেখানে সিপিএম এর এজেন্ট থাকবে, সিপিএম এর এজেন্ট বাই চান্স যদি কোথাও না দেয় তাহলে সেখানে বিজেপির এজেন্ট থাকবে। বিজেপির সংগঠন নেই, বিজেপির কিছু নেই, তো আমি কি করবো? তার জন্য আমরা কিছু করা যাবে না। আপনি শুধু প্রশ্ন করবেন না, আর কেউ আছে? কয়েক জায়গায় দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে বলছেন যে তারা সকাল থেকে যে অতিসক্রিয়তা দেখাতে শুরু করেছে, বহু জায়গাতে ভোটের লাইন থেকে সরে যেতে হচ্ছে মানুষ। সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতে তো অসংগতা করছে, সেন্ট্রাল ফোর্স তো অলরেডি বুলগেরিয়াতে শ্লীলতা হানি করেছে, এটা হচ্ছে মোদীর ফোর্স। মোদী, নরেন্দ্র মোদী তো এইসব করেই তো গোটা ভারতবর্ষ, মানে পশ্চিমবাংলায় বিশেষ করে পশ্চিমবাংলায় নির্বাচন করতে চলছে, মানুষ তার রিয়াকশন দেবে দেবে, মানুষের যা দেয়। আত্মবিশ্বাসে আমি প্রথম থেকেই বলছি 100% 1.5 লক্ষ ভোট বেশি ওপর বেশি ভোটে জিতবো, এটা তো অনেকবার বলেছি, আর কতবার বলবো? বিজেপি ধরে থাকে, বিজেপি তো অনেক জায়গাতে এখানে সব হোটেল মোটেলে সব বাইরের লোকজন রেখেছে, সেই ইলেকশন কমিশন তো তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। আমি তো নিজেই কমপ্লেন করেছি একটা ব্যাপারে, সেই কমপ্লেন আজ দুদিন হয়ে গেল, কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি। তো তা সকালে কি পুজো করলেন দাদা? হ্যাঁ, সে তো সকালবেলা পুজো করে বেরিয়ে।